হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর সামনে তো দুর্গাপূজা, দুর্গাপূজার জন্য আশা করি অনেকেরই বিভিন্ন রকম প্ল্যান রয়েছে, বিশেষ করে সাজগুজ, যেহেতু এটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল, তো সাজগুজের অনেক রকম প্ল্যান রয়েছে। তো আপনাদের সাজগুজের প্ল্যানটা যাতে আরও বেশি সহজ হয়, আরও বেশি অর্গানাইজড হয়, সেজন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি একটা ফেস্টিভ মেকআপ কিট, যাতে আপনাদের খুব সহজ হয় কোন কোন মেকআপ প্রোডাক্টটা আপনারা কিনবেন বা ইউজ করবেন, যাতে ঠিক উৎসবের আগ মুহূর্তে যাতে ঝামেলায় পড়তে না হয়, সেজন্যই আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে গাইজ। তো কিপ ওয়াচিং। আপনি দেখতে পাচ্ছেন এখানে এক ঝুড়ি মেকআপ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি সবগুলো আপনাদের কিনতে হবে না, এখানে আমি বিভিন্ন স্কিন টাইপের জন্য মেকআপ প্রোডাক্ট রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এক নজর একটু দেখে নিন এবং একটা একটা করে আমি আলাদাভাবে দেখাবো। ওকে, এখানে বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ রয়েছে এবং অ্যাফোর্ডেবল, রিজনেবল, বাজেট ফ্রেন্ডলি, প্লাস আপনি যে স্কিন টাইপেরই হন না কেন আমি সেটারও অপশন দিব। সো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। গাইজ, মেকআপ শুরু করার আগে বেসিক স্কিন কেয়ার করাটা অনেক বেশি জরুরি, কারণ আপনি যদি বেসিক স্কিন কেয়ারটা না করেন তাহলে মেকআপটাও ঠিকমতো হবে না আর স্কিনেরও 12টা বাজবে। তো বেসিক স্কিন কেয়ার বলতে এখানে আমি ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিংকে বুঝিয়েছি। তো ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিংয়ের জন্য আপনার স্কিন টাইপ অনুযায়ী অবশ্যই আপনি প্রোডাক্ট বেছে নেবেন এবং ইউজ করবেন। দেন আসছে মেকআপের ফার্স্ট স্টেপ, হচ্ছে প্রাইমার ইউজ করা। এখানে আমি তিনটা প্রাইমার দেখাচ্ছি, তিনটাই আমি ইউজ করি, বাট একটা আমার খুব বেশি পছন্দের, তো আমি একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মেভলিনের বেবি স্কিন। এখানে লেখা আছে যে ইনস্ট্যান্ট পোর ইরেজার, ইনস্ট্যান্ট পোর ইরেজার। সো এটাও আপনি ইউজ করতে পারেন, আপনি আপনার যদি নর্মাল স্কিন হয় বা অয়েলি স্কিন হয় আপনি এটা ইজিলি ইউজ করতে পারেন। আর প্রাইমারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এর কারণ হচ্ছে আপনার স্কিনে যদি ওপেন পোর্স থাকে তাহলে আপনি যখন মেকআপ করবেন মেকআপের উপাদানগুলো আপনার পোর্সের ভিতর ঢুকে যাবে, চলে যাবে এবং আপনার স্কিনের 12টা বাজিয়ে দেবে। এছাড়াও অনেক বেশি ইম্পর্ট্যান্ট প্রাইমার ইউজ করা, এই জন্য আপনি যখন প্রাইমার ইউজ করবেন তখন আপনার মেকআপটা ফ্ললেস হবে, অনেক সুন্দর হবে, অনেকক্ষণ পর্যন্ত আপনার মেকআপটা থাকবে স্কিনের মধ্যে। ওকে, এটা তো আমি দেখিয়ে দিলাম, এটা আশা করি আপনি 800 থেকে 900 মধ্যে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস এবং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আশা করি কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে স্লিকের স্লিক মেকআপ হাইড্রেটিং প্রাইমার। এখানে লেখা আছে যেটা ময়শ্চারাইজিং, সো আপনার স্কিন যদি ড্রাই হয় তো তাদের জন্য এটা খুবই ভালো হবে, বাট এটা অয়েলি স্কিন পিপল যারা তারাও এটা ইউজ করতে পারবেন। বাট যেহেতু এটা ময়শ্চারাইজিং প্রাইমার তাহলে এটা ড্রাই স্কিন পিপলদের জন্যই অনেক বেশি ভালো হবে। ভাইপেরা অ্যাকনি প্রন স্কিন ম্যাটিফাইং মেকআপ প্রাইমার, এটা স্পেশালি যাদের অ্যাকনি সমস্যা আছে তাদের জন্য এটা অনেক ভালো। যারা অ্যাকনি সমস্যার জন্য মেকআপ করতে পারছেন না বা মেকআপ করলে দেখা যাচ্ছে যে স্কিনের ইরিটেশন হচ্ছে বা অ্যাকনি অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে। এটা আমি বায়োজিন থেকে কিনেছি, বাট এই প্রোডাক্টটা একটু প্রাইসি, তো আমি 8 থেকে 10 দিন আগে এই প্রোডাক্টটা রিসিভ করেছি। তো তখন তাদের একটা অফার চলছিল, খুবই এক্সাইটিং একটা অফার চলছিল, তো আমি তখনই প্রোডাক্টটা নিয়েছি এবং আমি মোটামুটি কম দামেই পেয়েছি। তো এরকম যখন অফার থাকবে তখন আপনি নিতে পারেন, তাহলে আশা করি আপনার বাজেট প্রবলেম হবে না। ওকে, এই তিনটা তাহলে দেখালাম মেকআপ প্রাইমার, এসব ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে। আমি চেষ্টা করব, যদি লিংক আমি যতগুলো লিংক পারবো দেবার চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে, বাট নাম এবং দাম আমি মেনশন করে দিব ডিসক্রিপশন বক্সে। প্রাইমারের পর আপনাকে, প্রাইমার ইউজ করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে প্রাইমারটা ঠিক মতো স্কিনের মধ্যে বসে যায়। তারপরে আসছে বিবি ক্রিম অথবা সিসি ক্রিম। আপনার স্কিনে যদি বিবি ক্রিম শ্যুট করে তাহলে আপনি বিবি ক্রিম ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে সিসি ক্রিমও ইউজ করতে পারেন, বাট আমাকে বিবি ক্রিম একদমই শ্যুট করে না, কিন্তু সেই ক্ষেত্রে আমি সিসি ক্রিম ইউজ করি।
তো এটা আপনাকে একটু দেখতে হবে, ইউজ করে দেখতে হবে যে কোনটা আপনাকে শ্যুট করে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে, ল্যাকমে 925 সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম, এবং এর অনেকগুলো শেড রয়েছে, তো আপনি এটা ইউজ করতে পারেন এবং এটা অনেক বাজেট ফ্রেন্ডলি। ওকে, এখানে দুটো অপশন আছে, তো আপনার যেটা ভালো লাগে, যেটা শ্যুট করে আপনি ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে ফাউন্ডেশন। এখানে আমি যে ফাউন্ডেশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে দি বডি শপের, দি বডি শপ ফ্রেশ নুড ফাউন্ডেশন। বাট ফাউন্ডেশনের ক্ষেত্রে আরো অনেক অপশন রয়েছে, যেমন এলে গার্লের ফাউন্ডেশন আছে, ম্যাবলিন ফিটমি ফাউন্ডেশন আছে যেটা অনেক ভালো, অনেক পপুলার, এবং ফিটমি ফাউন্ডেশনের অনেক অনেক শেড রয়েছে, কোনো একটা শেড তো অবশ্যই আপনাকে ফিট করে যাবে। তো আপনি যদি এই ধরনের দি বডি শপের বা এই ধরনের ফাউন্ডেশন যদি ইউজ করতে না চান, তাহলে অবশ্যই ফিটমি অথবা ম্যাবলিনের ফাউন্ডেশন অথবা এলে গার্লের ফাউন্ডেশন ইউজ করতে পারেন। আমি পিকচার অ্যাড করে দিব এবং এর লিঙ্ক এবং প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব। নেক্সট হচ্ছে কনসিলার। এখানে আমি যে কনসিলারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্লরমারের, ফ্লরমার পারফেক্ট কভারেজ লিকুইড কনসিলার। তো কনসিলার কেনার ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে কিনতে হবে, কারণ এটা খুব বেশি লাইট কালারের যদি হয় বা খুব বেশি ডার্ক যদি হয়, তাহলে একদমই দেখতে ভালো লাগবে না। তো আপনার স্কিনের যে কালার আছে, যে আপনার যে স্কিন টোন আছে, সেটার সাথে ম্যাচ করে কেনাটাই সব থেকে ভালো হবে। আর আমি যে কনসিলারটা দেখাচ্ছি এটার প্রাইস পড়েছে 450 থেকে 500-এর মধ্যে এটার প্রাইস। বাট আরও অনেক কনসিলার রয়েছে, এলে গার্লের আছে, তো এলে গার্লের যে প্রো কনসিলারগুলো আছে সেগুলো অনেক ভালো হয় এবং অনেক শেড রয়েছে। আর বেসিক্যালি কনসিলার আমরা ইউজ করি আন্ডার আই ডার্ক সার্কেল, ডার্ক স্পটটাকে হাইড করার জন্য। বাট আপনার যদি ডার্ক সার্কেল অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কালার কারেক্টারটা ইউজ করাটা অনেক জরুরি হবে। তো আমি ছবি দিয়ে দিব ভিডিওতে এবং মেনশন করে দিব, এবং প্রাইসটাও আমি ডিসক্রিপশন বক্সে দিব যাতে আপনাদের সুবিধা হয়। তো এই হচ্ছে কনসিলার, আশা করি আপনারা একটা বেসিক ধারণা পেয়েছেন। এবং ফ্লরমারের কনসিলারও অনেক ভালো হয়, তো এই অবশ্যই আপনাকে শেডটা ম্যাচ করতে হবে, আপনার স্কিনের যে শেড সেটার সাথে অবশ্যই ম্যাচ করে কিনতে হবে। নেক্সট হচ্ছে কম্প্যাক্ট পাউডার। তো এখানে আমি দুইটা কম্প্যাক্ট পাউডার দেখাচ্ছি, একটা হচ্ছে দি বডি শপের, এটা হচ্ছে দি বডি শপের, আর এটা হচ্ছে ল্যাকমের। তো ল্যাকমেটা আমি অনেক বেশি ইউজ করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা ইউজ করে ফেলেছি। তো এটা হচ্ছে ল্যাকমে 925 ফ্লোলেস ম্যাট কমপ্লেকশন কম্প্যাক্ট। এটা অনেক ভালো একটা ম্যাট ফিনিশ আসে, বিশেষ করে যাদের খুব অয়েলি স্কিন, ঘামের সমস্যা হয় অনেক বেশি, তো তাদের জন্য এটা অনেক ভালো এবং এটা আমি অনেক ইউজ করি। ওকে, আর এটা হচ্ছে দি বডি শপের, দি বডি শপ কম্প্যাক্ট পাউডার, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এই দুইটার মধ্যেও বেছে নিতে পারেন, বাট বডি শপ একটু কস্টলি হয়, তো আপনারা যদি বডি শপে নিতে না চান, তাহলে ল্যাকমে অনেক ভালো একটা ব্র্যান্ড, তো আপনারা ল্যাকমের কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারেন। অথবা আপনি যদি একেবারেই বিগিনার হন, সেই ক্ষেত্রে আপনি নর্মাল যে পাউডার, বেবি পাউডারও ইউজ করতে পারেন, বা নর্মাল যে পাউডার, বেবি পাউডারটাই ভালো হবে, সেটাও ইউজ করতে পারেন। গাইজ, এখন আসি চোখের মেকআপে। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুইজ কসমেটিক্সের আইব্রো পেন্সিল। তো মেকআপে যারা বিগিনার তাদের জন্য আইব্রো পেন্সিল দিয়ে ব্রোটা ড্র করাটা অনেক বেশি ইজি হয় এবং অনেক ন্যাচারাল লাগে, তো এটা অনেক ভালো একটা অপশন। এটা আমি কিনেছি বায়োজিন থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও ট্যাগটা লাগানো রয়েছে, আমি আর এটা খুলি নাই। প্রাইস হচ্ছে 299 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এটা শেড হচ্ছে ডিপ ব্রাউন 01।
আর এটা হচ্ছে ল্যাকমে আইকনিক কাজল, এটা আমার অনেক অনেক প্রিয়। এটা ওয়াটারপ্রুফ, নো স্মাজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ওয়াটারপ্রুফ, নো স্মাজ, লাস্ট আপ টু 22 আওয়ার্স। ওকে, তো বিগিনারদের জন্য এটা অনেক ভালো একটা অপশন। আমি এখানে দেখাচ্ছি ল্যাকমে আইকনিক কার্লিং মাস্কারা, এটা আমার অল টাইম ফেভারিট। প্রাইসটা একটু বেশি, কিন্তু একটা কিনে নিলে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায়, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। আর যদি খুব সস্তার মধ্যে চান, অ্যাফোর্ডেবল চান, তাহলে আরও অনেক ব্র্যান্ড রয়েছে, লাইক এরকম একটা ব্র্যান্ড, কী বলে এটাকে, হ্যাঁ জর্দানা, তো জর্দানা ইউজ করতে পারেন, সেটা 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা যদিও লাইনার, লিকুইড লাইনার, বাট জর্দানার মাস্কারাও রয়েছে। এটা হচ্ছে ল্যাকমে 925 লাইনার, ব্ল্যাক ইম্প্যাক্ট লাইনার, এটাও একটু প্রাইসি, বাট এটা খুবই ভালো কাজ করে, আমার খুবই প্রিয়। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, অথবা যদি আপনারা অ্যাফোর্ডেবল চান সেক্ষেত্রে জর্দানা বা অন্যান্য ব্র্যান্ড রয়েছে যেটা আপনার শহরের কসমেটিক্স শপে ইজিলি পেয়ে যাবেন, সেগুলো ইউজ করে দেখতে পারেন। আইশ্যাডো প্যালেটের জন্য আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে কালার ইনস্টিটিউটের দুটা আইশ্যাডো প্যালেট। এখানে বিভিন্ন রকম কালার আছে, বিভিন্ন রকম শেড রয়েছে, আর আমার খুবই ভালো লাগে এই শেডগুলো, বাট এটা একটু প্রাইসি, আর এটা বাংলাদেশে অ্যাভেলেবল না সব জায়গাতে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, হুদা বিউটি অথবা মেকআপ রিভলিউশন, এই দুইটা ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেট ইজিলি অ্যাভেলেবল মার্কেটে, তো সেই দুইটাতেও আপনারা কিনতে পারেন, সেই দুইটা প্যালেটও কিনতে পারেন। আমি লিঙ্ক এবং ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বিগিনারদের জন্য আমি এখন যেটা দেখাচ্ছি সেটা খুব ভালো একটা অপশন, রিমেল লন্ডনের এইরকম যে কালারগুলো রয়েছে আইশ্যাডোর জন্য, এগুলো অনেক ভালো। যারা আইশ্যাডো খুব একটা বেশি অ্যাপ্লাই করা পছন্দ করেন না, বা চোখের মেকআপে আপনারা নতুন শিখছেন চোখের মেকআপ করা, তাদের জন্য এটা খুব ভালো হবে, ইউজ করতে পারেন, খুবই ন্যাচারাল একটা লুক আসে, এবং এটা আমারও খুব পছন্দের। এটা হচ্ছে রিমেল লন্ডন। গাইজ, এবার আসি লিপস্টিকে। তো লিপস্টিকের জন্য আমি কয়েকটা অপশন রেখেছি বিভিন্ন কালারের। তো যেহেতু সামনে দুর্গাপূজা, দুর্গাপূজায় আমরা একটু বেশি সাজুগুজু করি, আর লাল রং ছাড়া দুর্গাপূজা আমার মনে হয় একটু ফিকেই হয়ে যায়, তাই এখানে আমি লাল একটা লিপস্টিক দেখাচ্ছি। এটা আমার খুবই 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 পছন্দের একটা লিপস্টিক, আর এটার কোয়ালিটিও অনেক ভালো। এটা হচ্ছে ল্যাকমে 925 ক্রিজলেস লিপস্টিক, ম্যাট লিপস্টিক। আমি কালারটা একটু দেখাচ্ছি, অসাধারণ একটা কালার, বাট এটা একটু প্রাইসি, তবে একটা কিনে নিলে আপনি অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন, আর এর কোয়ালিটি অসাধারণ। তো এরকম একটা লাল লিপস্টিক অবশ্যই আপনার লিপস্টিক কালেকশনে থাকা উচিত। ওকে, নেক্সট যে লিপস্টিকটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা লিপ ক্রেয়ন। এই লিপ ক্রেয়নের একটা ভিডিও গত সপ্তাহে আমি আপলোড করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ওখানে ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে মিস রোজ প্রফেশনাল মেকআপ চাবি লিপ ক্রেয়ন চিল 49। ওকে, এটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল, খুবই বাজেট ফ্রেন্ডলি, কালারটা অনেক সুন্দর। বাট এই লিপস্টিকের ব্যাপারে আরও অনেক ডিটেলস জানতে হলে আমার গত সপ্তাহে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা দেখতে হবে। ওকে, তারপর আমি আরেকটা কালার দেখাচ্ছি, কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে হুদা বিউটি লিকুইড ম্যাট, এটা লিকুইড লিপস্টিক।
অসাধারণ একটা কালার। আশা করি এই তিনটাই আপনাদের অনেক পছন্দ হয়ে গেছে, কারণ পছন্দ হবার মতোই এই তিনটা শেড। ওকে, আমি ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর যদি আমি লিংক পাই তাহলে লিংকও আমি অ্যাড করে দিব। গাইস, নেক্সট হচ্ছে ব্লাশ। ব্লাশের জন্য আমি যে প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে স্লিকের স্লিক মেকআপ পাউডার ব্লাশ। খুবই সুন্দর একটা কালার। এই প্রোডাক্টটা ইজিলি অ্যাভেলেবল অনলাইনে, তাছাড়া আপনি আপনার শহরের বড় কসমেটিক শপেও পেয়ে যাবেন। কন্ট্রোলিং ও হাইলাইটিং এর জন্য মেকআপ রিভলিউশন, হুদা বিউটি, ফোকালোর, ওয়েট এন্ড ওয়াইল্ড এসব ব্র্যান্ড আপনি ইউজ করতে পারেন। তবে যেটাই ইউজ করেন না কেন, কন্ট্রোল ও হাইলাইটার কিট কেনার সময় অবশ্যই সঠিক শেডটা বেছে নেবেন। সো কন্ট্রোলের ক্ষেত্রে আপনার স্কিন টোন থেকে 2 শেড ডার্ক কন্ট্রোল ইউজ করতে হবে, আর হাইলাইটারের ক্ষেত্রে ফাউন্ডেশন মেকআপ থেকে 2 শেড লাইট কালার বেছে নিতে হবে। অনেক কষ্ট করে মেকআপ করলেন কিন্তু দেখা গেল প্রচণ্ড গরম আর ঘামতে ঘামতে মেকআপের 12টা বেজে গেছে, সব মেকআপ চলে গেছে এবং খুবই খারাপ অবস্থা। তো এই রকম অবস্থায় যাতে পড়তে না হয় সেজন্য যেটা করতে হবে, আপনার স্কিন টাইপ অনুযায়ী ভালো একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করতে হবে মেকআপ করার পরে। এবং মেকআপ সেটিং স্প্রে একটু দূর থেকে স্প্রে করতে হয়, একদম কাছ থেকে যদি স্প্রে করেন তাহলে পুরোটাই একদম আপনি যখন মেকআপ করবেন তখনই একদম নষ্ট হয়ে যাবে। তো একটু দূর থেকে স্প্রে করবেন। আর হচ্ছে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ভাইপেরা কসমেটিক্সের কসমেডিকা, ভাইপেরা কসমেটিকা অ্যাকনিপ্রন স্কিন মেকআপ সেটিং স্প্রে। অয়েলি অ্যাকনিপ্রন স্কিনের জন্য এটা অসাধারণ ভালো একটা প্রোডাক্ট। এটাও আমি 10-12 দিন আগে রিসিভ করেছি, শুরুর দিকে যে ভাইপেরার প্রোডাক্টটা দেখিয়েছি সেটার সাথে এটা রিসিভ করেছি। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং এটা ছাড়াও আরও অনেক মেকআপ সেটিং স্প্রে আছে, সেগুলোও আমি নামটা মেনশন করে দিব। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।